সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলা ভেলাগুড়ি ইউনিয়নের সকালবেলা পূর্বকাদমা গ্রামে জালাল উদ্দিন নামের একটি ব্যক্তি তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। অত্র এলাকার জনগণ তারা এসে তার বাড়ির আশপাশ যখন গন্ধ বেরিয়েছে তখনই অত্র এলাকার জনগণ তাকে দেখতে পায়। কার অত্র এলাকার জনগণ বলছেন যে কি কারণে বা কিভাবে সে মারা গেল সেটি এই অত্র এলাকার এখন পর্যন্ত কোনো ব্যক্তি সেটি নিশ্চিত হতে পারেনি। আপনারা দেখছেন যে এখানে পুলিশ প্রশাসন এসে তদন্ত করার চেষ্টা করছে। আমি আপনাদেরকে যেটি জানাতে চাই যে অত্যাধিক সেই লাশের গন্ধ শুরু হয়ে গেছে, যার কারণে এলাকার জনগণ লাশের কাছে যেতে পারে না। আমি ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন খুব গন্ধ এই যে এই বাড়িটি। এই দর্শক, গন্ধর কারণে আমি আসলে ভিতরে প্রবেশ করতে পারছি না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে একটি ঘর, এই ঘরের ভিতরে সেই লাশটি রয়েছে। অত্যধিক গন্ধ, যার কারণে আসলে সেখানে প্রবেশ করা যাচ্ছে না। দর্শক, আসলে গন্ধের কারণে আমি খুব চেষ্টা করলাম, যতটুকু চেষ্টা করছি ততটুকু দেখাতে পারছি। এখানে থানা থেকে পুলিশ এসেছে, তারা তদন্ত করছেন। আসলে এখানে ঘটনাটা কি, সেই ঘটনা এখন পর্যন্ত কেউ কোনো কিছুই বলতে পারতেছে না যে কিভাবে সে মারা গেল, কে মারলো বা কিভাবে কি ঘটনা, কি হলো না হলো, এটা এখন পর্যন্ত কোনো নিশ্চিত হতে পারেনি এলাকার জনগণ। থানা কর্মকর্তা এখানে এসেছেন, তারা তদন্ত করছেন, তদন্ত পরেই বোঝা যাবে যে আসলে ঘটনা কি। আমি অত্র এলাকার জনগণের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। আমাদের সিনিয়র লোক আছে, ওরা দেখতেছে, ওরা তদন্ত শেষ না করার পর্যন্ত আমরা তো কিছু বলতে পারতেছি না। আপনি কখন এসেছেন এখানে? আমি এসেছি 10টায়। 10টার দিকে আপনি এসে কি দেখলেন? আমি এসে দেখলাম লোকজন এবং লাশ অবস্থা দেখছি আর কি, মারা যাওয়া অবস্থায় পচা দেখছি। পচা দেখছেন? জি। তালা মারা ছিল কি ঘরে? না, আমি এসি তালা দেখিনি, তালা মারা দেখিনি, শুনছি কিন্তু তালা মারা মাসির মুখে শুনতেছি, কিন্তু আমি নিজে চোখে দেখিনি। মৃত্যুর কারণটা সম্পর্কে আপনারা কিছু জানেন কিনা এলাকাবাসী হিসাবে বলেন না? আমরা যেটা জানি যে দীর্ঘদিন থেকে তারা স্বামী স্ত্রী বিভিন্ন জায়গায় এভাবে গেট বন্ধ করিয়া ঢাকা যায়, জামাই বাড়ি যায়, তার সেহেতু ছেলে নাই, কিন্তু সবাই এলাকাবাসী জানে যে ওনা হয়তো এইভাবে সে কোথাও না কোথায় গেছে, এই কারণে কেউ কোনো খোঁজ খবর রাখে না। কিন্তু এবারে হুট করে আশপাশ দিয়ে গন্ধ বাড়ি দিয়েছে, এই গন্ধর কারণে তেনার যে মোবাইল নাম্বার ছিল ফ্যামিলি ইয়ার বউয়ের, সবাইকে ফোন দিছে, ফোন দেওয়ার পর বলছে যে আপনারা দরজা খুলে ভেঙে দেখেন কি হয়েছে। তাই ওইটা খুলে দেখার পর দেখে যে সে লাশ মনে করো দীর্ঘদিন থেকে হয়তো কয়েকদিন থেকে মরা, তার লাশ মনে করো পোকা রাখছে। না, তার স্ত্রী সে নাকি তার বাবার বাড়িতে। আপনারা কি জানতেন যে ওনার স্ত্রী তার সাথে আগে থেকে কোনো দ্বন্দ্ব বা মারামারি এরকম কিছু হতো কি? না, আমি শুনলাম যেটা যে এর আগে নাকি ওনার বিবি চলে গিয়েছিল, আবার ইনি নাকি বলে আবার নিয়ে আসছে কিছু ইয়া দিয়া, জরিমানা টরিমা দিয়ে নাকি নিয়ে আসছে বাসায়, আবার যেটা আমি শুনলাম এটাই। অন্য কারোর সাথে পরকীয়া এরকম সম্পর্ক আপনারা জানতেন কি? না, আমি শুনছি, আমিও শুনছি এর আগে কিছুদিন আগে যে একটা নাকি সমস্যা হয়েছিল। আমি বোন, আমার সহজ সরল বাবা খুব খবর। ওনার স্ত্রী কবে এখান থেকে চলে গেছে সেটা কি আপনারা? আমরা জানি না, আমরা আসছিলাম পরের বাড়িতে, আমরা কি জানি? এদিক দিয়ে খাই, এদিক দিয়ে আইসে, এদিক দিয়ে প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামে। আসলে ঘটনার ঘটার মূল রহস্য এখন পর্যন্ত তেমন একটি নিশ্চিত হওয়া যাচ্ছে না। আসলে তার স্ত্রী বাড়িতে নেই, অনেকেই বলছেন যে তার স্ত্রীকে ফোন দেওয়া হয়েছিল, ফোন দেওয়ার পরে তার স্ত্রী বলেছেন
যে উনি আসবেন না এবং তালা ভেঙে ঘরে দেখার জন্য বলেছেন। এখন এলাকাবাসী তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন যে জালালউদ্দিন আর পৃথিবীতে নেই, সে মৃত অবস্থায় ঘরে পড়ে আছেন এবং তার শরীর থেকে অত্যধিক গন্ধ বের হচ্ছে। এই মনে হচ্ছে যে এই মৃত ব্যক্তির লাশটি মনে হচ্ছে যে চার থেকে পাঁচ দিন বা সাত দিন এরকম হয়তো বা ধারণা করছেন যে চার থেকে পাঁচ দিন হয়ে গেছে তার মৃত হওয়া। অনেকেই ধারণা করছেন যে তার স্ত্রী তাকে মেরে থুয়ে এখান থেকে পালিয়ে গিয়েছেন। তার স্ত্রীর নাকি পরকীয়া সম্পর্ক রয়েছে, এটি এলাকাবাসী অনেকেই সে কথাটি বলছেন। ওনাকে সহ্য করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না। এই আর এক ছেলে সুদ্ধ ধরা পড়ছিল, মারডেম হয়েছে, থানাওয়ালা নিয়ে ছাড়াছাড়ি হয়েছে। হওয়ার পর এই বউ ওই ছেলের সাথে আবার পালাইছে, পালার পর জমি বন্ধক থুইছে পঞ্চাশ কি ষাট হাজার টাকা বন্ধক থুয়ে ওই ওইখানকার পুলিশ টুলিশ ধরি বউ করে থাকে, সেখান থেকে বেখে আনছে আনিয়ে বউ কিছুদিন পড়া ধরে দিয়ে থাকলো। থাকিয়ে তো আবার জমি বিক্রি করলো, করিয়া বন্ধক জমি বেসাইছে, বন্ধক জমি বেখাইছে, বেখরিয়া এখন বাকিটা আমার আইডিয়া বাকি ক্যাশটায় আর ওই আটকই নিয়ে না এই ওনার ওই লোক আমি সেদিন ওখানে আকো দেখছি, আমি কেন ঘাস কাটি যা ওই ওই লোকটাকে দেখছি কোনটা যেটা ওনার তার প্রেমিক ছিল, প্রেমিকও দেখছি, এই প্রেমিকও ছিল কিন্তু এই মহিলার আরও একটা প্রেমিক আছে। আচ্ছা এই প্রেমিকে নাকি এই আবার তার বিয়েও হয়েছে, এই বিয়ে ডিভোর্সও করাইছে এইরকম এই মেয়ের। হ্যাঁ এই মেয়ে বিয়ে হয়েছিল ওখানে, আপনারা জাস্টিফাই করি দেখেন সব তত্ত্ব বাড়িয়ে যাবে, মেয়ে ধরলে সব বাড়ি আছে। কোথার থেকে মরলো, কে মারলো, হ্যাঁ এলাকা বাস মারলো না, আপনি মরলো না বিষ খেলো, এটা ওই ওই মেয়ে ধরলে সব বাড়ি। এম নিউজ একাত্তর মানব কল্যাণে সদা প্রস্তুত।